হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু স্টেট ইউর বাংলা বন্ধুগণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবারে নতুন আবেদনকারী অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা এপ্রিলে কেন পাঁচ বা এক হাজার টাকা পেলাম টাকা কম কেন দিলো বা কোন মাস থেকে সরকার নতুনদের টাকা দিচ্ছে আমি আপনাদের বলেছিলাম যে আমি পরে প্রুফ সহ জানিয়ে দেবো লক্ষ্মীর ভান্ডারে সরকার নতুনদের কোন মাস থেকে টাকা দিচ্ছে আর কেনই বা কম টাকা পাচ্ছেন আপনারা তো চলুন আমরা আজকের আপডেটে দেখে নিই কোন মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে সরকার নতুনদের টাকা দিচ্ছে কেনই বা আপনারা কম টাকা পাচ্ছেন বন্ধুমান লক্ষ্মীর ভান্ডার সরকার এতদিনের নিয়ম ভেঙে এবারে টাকা দিচ্ছে যে কারণে আপনারা কম টাকা পাচ্ছেন গতবারের নিয়ম অনুসারে দিলে আপনারা নতুন সাধারণ শ্রেণী হলে দু মাসের মানে মার্চ এবং এপ্রিল মিলে এক হাজার টাকা পেতেন আর এসি এস টিরা দু মাসে মোট দু হাজার টাকা পেতেন কিন্তু বাস্তবে সরকার মার্চ মাসের টাকা দিচ্ছে না এপ্রিলের টাকাই দিচ্ছে এবং মার্চের টাকা আর পাবেনও না কারণ মার্চের টাকা আর সরকার দেবে না এই এক মাসের টাকা নিয়ে আপনাদের সন্তুষ্ট থাকতে হবে তো চলুন না হয় নিজের চোখে আপনারা দেখে নিন ব্যাপারটা আমি এইবারে দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডারে নতুন আবেদন করেছিলেন এমন একজনকার পেমেন্ট স্ট্যাটাস আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আপনার দেখুন তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এই দেখুন এই যে বেনিফিশিয়ারি যার নাম হচ্ছে আল্লাদি দেখুন ইনি আবেদন করেছিলেন আপনার ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখে এবং আপনারা দেখুন যে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখেই কিন্তু ওনার আবেদনটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন তো এরপর ওনার পেমেন্ট স্ট্যাটাস যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখুন যে পেমেন্ট স্ট্যাটাস কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাংকের যে ভ্যালিডেশন সেটা সাকসেস আছে এবং মান্থের ঘরে দেখুন আপনার পেমেন্ট স্ট্যাটাসে উনি কিন্তু এপ্রিল থেকেই টাকা পাচ্ছেন দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস এখনো টাকা পাননি নাহলে এখানে কি দেখা যেত না পেমেন্ট সাকসেসফুল তিনি কিন্তু মার্চ মাস থেকে টাকা পাবেন না ফেব্রুয়ারি মাস থেকে তো টাকা পাবেনই না যদিও ইনি দেখুন ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলেন এবং ফেব্রুয়ারি মাসেই হচ্ছে যে এনার আবেদন অ্যাপ্রুব করে দেওয়া হয়েছিল তো চলুন আমি গতবার আপনার যে দ্বিতীয় দুয়ারে সরকার সে দ্বিতীয় দুয়ারে সরকার আবেদন করেছিলাম এমন একজনকার আমি আপনাদেরকে বেনিফিসিয়ারি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি তখন কি ছিল দেখুন এই যে দেখুন এই যে বেনিফিসিয়ারি এই বেনিফিসিয়ারি দেখুন আপনার গতবারে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের ষোলো তারিখে আপনার আবেদন করেছিলেন এবং দেখুন ওনার আবেদনটা অ্যাপ্রুভ করা হয়েছিল কিন্তু সেপ্টেম্বর নয় অক্টোবর মাসে কিন্তু ওনার যদি আমি আপনাদেরকে পেমেন্ট স্ট্যাটাস দেখাই গতবারের পেমেন্ট স্ট্যাটাস দু হাজার একুশ বাইশে তাহলে দেখুন উনি কিন্তু টাকা পেতে শুরু করেছিলেন সেপ্টেম্বর মাস থেকে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসে আবেদন করে অক্টোবরে আপনার হচ্ছে অ্যাপ্রুভ করা হয়েছে কিন্তু গতবারে তবু টাকা দিতে শুরু করেছিল কোন মাস থেকে না সেপ্টেম্বর মাস থেকে অর্থাৎ গতবারে দ্বিতীয় দুয়ার সরকার আপনার আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে হলেও কিন্তু সরকার টাকা দিয়েছিল আপনার সেপ্টেম্বর মাস থেকে আর এবারে তৃতীয় দুয়ারে সরকার যেখানে আপনার হয়েছিল ফেব্রুয়ারি এবং মার্চ এই দু মাস ধরে তাই আমরা অনেকেই আশা করেছিলাম যে সম্ভবত গতবারের মতো আপনার শেষ মাস গতবারে যেমন সেপ্টেম্বর তেমনি এবারে মার্চ মাস থেকে টাকা দেবে কিন্তু সরকার সেটা করেনি আপনাদের ফর্ম ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস যে মাসেই হচ্ছে অ্যাপ্রুভ করা হোক না বা যে মাসেই আপনারা আবেদন করুন না কেন আপনারা কিন্তু এবারে টাকা পাচ্ছেন এপ্রিল থেকে এবং এরপরে আপনার মেতে টাকা পাবেন তারপর জুনে পাবেন কিন্তু আপনার ওই পিছনে যে মার্চ মাস সেই মাসের কিন্তু টাকা আপনারা পাবেন না তো বুঝতেই পারছেন যে এবারে লক্ষ্মীর ভান্ডারে কিন্তু সরকার গতবারের যে নিয়ম সেই নিয়মটা ভেঙে কিন্তু এপ্রিল মাস থেকে টাকা দিচ্ছে সেই জন্যেই আপনারা পাঁচশো টাকা এবং হাজার টাকা করে পাচ্ছেন তো বন্ধুগণ এবারে নতুন আবেদনকারীরা লক্ষ্মীর ভান্ডারে কেন কম টাকা পাচ্ছেন বা আপনারা লক্ষ্মীর ভান্ডারে এবারে কোন মাস থেকে টাকা পাচ্ছেন সেই সংক্রান্ত যে আপডেটটা সেটা এটুকুই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরের আপডেটে ধন্যবাদ